হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আমরা সবাই যাদের মাটিতে জায়গা আছে অনেকেই মাটিতে গাছ লাগাই, কিন্তু আমরা মাটিতে গাছ লাগালে একদম নিশ্চিন্ত হয়ে যাই, কোনো রকম আমরা কিন্তু কেয়ার নিই না, খুবই গাফিলতি করি। কিন্তু আমার এই গাছটা শুধু কীটনাশক স্প্রে করতাম আর অনেক দিন পর পর কিছু খাবার দিতাম, শুকনো মানে মিক্সড খাবার চারিদিকে মাটি খুঁচে দিয়ে দিতাম, এতেই কিন্তু আমার গাছটাতে প্রচুর পরিমাণে ফুল হতো। আমার চ্যানেলে এর ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিন্তু প্রচুর ফুল হতো এই গাছটায়, হঠাৎ করে কী এমন হলো এই গাছটা এমন নষ্ট হয়ে গেল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনার যদি গাছ মাটিতে থাকে তাহলে আপনি এই গাফিলতিগুলো অবশ্যই করবেন না, তাহলে আপনার গাছও নষ্ট হয়ে যাবে। আমার গাছটা অনেক দিন হয়ে গেল, এটা মাটিতে গাছটা ছিল কিন্তু আমি কেটে ছোটো করে রাখতাম। গাছ আমার মাটিতে অনেকগুলো গাছই আছে, তার মধ্যে এই গাছটাই নষ্ট হয়ে গেছে। এই গাছটা একটু সেন্সিটিভ গাছ, যখন আমি গাছটা কিনেছিলাম তখন কিন্তু নার্সারির যে দোকানদার সে আমাকে বলেছিল যে গাছটা আপনি মাটিতে লাগালে সব থেকে ভালো হয়, দিয়ে আমি মাটিতেই লাগিয়েছিলাম। দেখুন আমার গাছটা পুরো নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা থেকে কিন্তু আমি এর আগে কাটিংও তৈরি করেছিলাম, আমার ভিডিওতে দেওয়া আছে। সে কাটিংগুলো আমি নিজে লাগাইনি, লোকেদের মানে এদের এদিক ওদিক যারা চাইতো তাদের দিয়ে দিয়েছি, কারণ অত গাছ লাগানোর জায়গা থাকে না, প্রচুর কাটিং তৈরি করতে হয়, করি সেখান থেকে আমি কিন্তু অত গাছ সব লাগাই না। অত গাছ লাগালে ছাদে ছাদেই হোক মাটিতেই হোক জায়গা হবে না, যে কারণে আমি গাছটি লাগাইনি। দিয়ে এবার যদি এই গাছটা এই দেখুন আমার নিচে আরও অনেক গাছ আছে, লক্ষ্মী জবা, অন্যান্য জবা আছে, নাকচাপা আছে, অনেক গাছ আছে নিচে আমার। দিয়ে আমাদের এখানে চার পাঁচ দিন টানা বৃষ্টি হচ্ছিল, আমার যখন এই গাছগুলো লাগানো হয় তখন কিন্তু গাছের গোড়ায় এত জল জমতো না। আমি এই উঠোনে চারিদিকে মাটি দেওয়া হয়েছে, যে কারণে এই যেখানে গাছগুলো আছে সেইটা নিচু হয়ে গেছে। এবার শুধু এই গাছগুলোর গোড়াতে মাটি দেওয়া হয়নি, এবার চার পাঁচ দিন বৃষ্টি হয়েছে অনবরত, তখন জল বেঁধে গেছিলো, আর বৃষ্টির মধ্যে আমি অতটা কেয়ার মানে কেয়ার করিনি, রয়েছে থাক মাটিতে গাছ অসুবিধা হবে না এইভাবে। দিয়ে যখন বৃষ্টি থামলো তারপরেও জল বেঁধেই ছিল, আমি সাইড দিয়ে পরে নালা কেটে বার করে দিয়েছি জল, কিন্তু সবগুলো গাছই ঠিক আছে, এই গাছটাই নষ্ট হয়ে গেছে। মানে এই গাছটা অতিরিক্ত জল একদমই সহ্য করতে পারেনি। পরে ফাঙ্গিসাইড দিয়ে ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম, হলুদ দিয়েছিলাম, কোনো কিছুতেই কোনো কাজ হয়নি, গাছটা নষ্টই হয়ে গেছে। আপনার যদি গাছ থাকে মাটিতে তাহলে আপনি এই এই কিন্তু এটি অবশ্যই খেয়াল রাখবেন। পরে আমি সমস্ত গাছগুলোর গোড়াতেই মাটি দিয়ে উঁচু করে দিয়েছি গোড়াগুলো, কিন্তু মাঝখান থেকে আমার এই গাছটা আমার গাফিলতিতেই গাছটি নষ্ট হয়ে গেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন এই গাছটা যখন দেখছি আর মানে বাঁচবে না, নষ্ট হয়ে যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে রোজ, দেখুন নিচের দিকটা পুরো পচে গেছে, কোনো রকম কিছুতেই আর কাজ হয়নি। দিয়ে এই গাছটা যখন আমার নষ্ট হয়ে যাচ্ছিল তখন আমি কিছু কাটিং বসিয়ে রেখেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি এই গাছের কাটিং থেকে আমি নাও বাঁচাতে পারি, আমি যেহেতু লোকের কাছে অনেক দিয়ে রেখেছি সেখান থেকে আমি কিন্তু ডাল এনে গাছ করতে পারবো, এটাই হচ্ছে সুবিধা। চারা তৈরি করে আমরা সবসময় সবটা লাগাতে পারি না, কিছু কিছু দিয়ে দিলে ভালো হয়, পরে আমার যদি কখনও গাছটা নষ্ট হয়ে যায় সেখান থেকে কিন্তু আমি অনায়াসে একটি চারা তৈরি করে একটি গাছ তৈরি করে নিতে পারি। এইভাবে কিন্তু এর চারা আমার অনেকের কাছে দেওয়া আছে, সেখান থেকে আমি আনতে পারবো, কিন্তু আমিও কাটিং বসিয়েছি, সেগুলো আপনাদের সঙ্গে দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন, এর কাটিং কিন্তু অতি সহজেই হয়ে যায়। আর এই ঘন্টা জবাটা খুবই সুন্দর লাগে দেখতে, যে কারণে আমি এই গাছটা লাগিয়েছিলাম। দেখুন পুরো গাছটি একদম নষ্ট হয়ে গেছে, এই দেখুন সেই কাটিংগুলো, যে কাটিংগুলো আমি বসিয়েছি সেখান থেকে ছোট ছোট পাতা বেরিয়েছে, আপনাদের দেখাচ্ছি কিন্তু বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু ছোট ছোট পাতা এর বেরিয়েছে, মানে কাটিংগুলো সব অনেকগুলো বসিয়েছি। যদি মানে নষ্ট হয়ে যাওয়া গাছ তার কাটিং
নাও বাঁচে না, না বাঁচার চান্স বেশি, যে কারণে আমি অনেক বসিয়েছি। যেটা বাঁচে একটা বাঁচলে বাঁচলো, না হলে আবার যাদের গাছ দিয়েছি সেখান থেকে আমি একটা ডাল নিয়ে আসব। এইভাবেই আমি এই গাছ থেকে অনেক কাটিং বসিয়ে রেখেছি, আর এইভাবেই আমি এই গাছটাকে শেপ করে আর একটি চারা তৈরি করে নেব। তাহলে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি যারা দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও